Assalamualaikum. Welcome back to my another video, viewers. Grace Cox থেকে আমরা check out করছি আর এখান থেকে আমরা যাব জলতরঙ্গ রিসর্টে. তো গ্রেসের লবিতে আমরা কিছুটা টাইম অ্যাকচুয়ালি ওয়েট করব আমরা সেই সিএনজি আলা ভাইয়ার জন্য. লাস্ট ভিডিওতে শুনেছেন যে আমরা পাবনার একজন সিএনজি আলা ভাইয়াকে পেয়েছি, তো উনি খুবই আমাদের কাছে আবদার করেছে যে আজকে সারাদিন আমরা যেখানেই যাব সিএনজিতে করে উনি আমাদের সঙ্গে থাকবেন. তো সেজন্যই আসলে ওনার জন্য ওয়েট করা. আর নুরাইজের কিন্তু এই হোটেলটা ভীষণ পছন্দ, অনেক ছোট্ট একটা গুছানো হোটেল, তো ও অনেক ভীষণ পছন্দ করছিল, এই জন্য কিছুটা টাইম আমরা লবিতে বসব. Baby cow or mama cow? Age a baby cow, baby. See, age a baby cow. Age a baby cow. Baby cow, mama cow. Hello. Two. Adjo. Mama, no. Two. Eh, dog, Baba. Okay. 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 তো পাবনার লোকজন কিন্তু কিছুটা সহজ সরল টাইপের হয়, তো নুরাইজের বাবা কিন্তু খুব ফান করছিল এই সিএনজি আলা ভাইয়ের কথা শুনে, তো আমাকেও আসলে পেঁচিয়ে দুষ্টুমি করছিল কারণ আমি যেহেতু পাবনাতে বড় হয়েছি, আমার জন্ম পাবনাতে, যদিও আমার দাদাবাড়ি নানাবাড়ি সিরাজগঞ্জে, সো আমাকে পাবনার ধরা যায় না, বাট যেহেতু বড় হয়েছি তো কিছুটা আসলে দুষ্টুমির ভাগিদার আমাকেও আসলে সবসময় শুনতে হয়, তো নুরাইজের বাবা সময় সুযোগ পেলেই আমার সঙ্গে আসলে এই ব্যাপারগুলো নিয়ে খুব ফান করে. তো এই আর কি, তো সিএনজি আলা ভাইয়ের জন্য কিন্তু আমরা অনেকটা টাইম ওয়েট করছিলাম, তো আমরা পরে ডিসিশন নিলাম যে উনি হয়তো বা একটু দূরে টিপে গেছে, এজন্য আমরা হয়তো অন্য একটা সিএনজি নিয়ে যাব, কারণ হোটেলের সামনে অনেক অপশন ছিল সিএনজি, এই জন্য আর কি. নুরাইজের বাবা বারবার ট্রাই করছিল আসলে মায়া থেকেই, উনি অনেক আপনভাবে কথা বলছিল এই জন্য. আর নুরাইজ যে জায়গাটা ভীষণ লাইক করছিল, অনেক মজা করে খেলছিল, যত ছোট ছোট বাচ্চারা নিচে আসতেছিল কারণ এই টাইমটা চেক আউটের টাইম ছিল, তো অনেক ফ্যামিলি চেক আউট করছিল, তো নুরাইজ তাদের সঙ্গে খেলছিল, তো এই জন্য আসলে আমরা কিছুটা টাইম এখানে থাকছিলাম যে এখান থেকে চলে গেলে হয়তো বা এই হোটেলে আর আসা হবে না, কারণ হোটেলটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে. কম বাজেটে এত সুন্দর হোটেল আসলে এর চেয়ে বেস্ট আসলে সার্ভ করা পসিবল না, বাট আমরা এই জন্যই আসবো না কারণ নুরাইজের সুইমিং পুল ভীষণ পছন্দ, বাট এখানকার সুইমিং পুল নুরাইজ একদমই লাইক করে নাই, এই জন্য হয়তো বা আমাদের আর আসা হবে না. বাট সুইমিং পুল যদি আপনি কম্প্রোমাইজ করেন, আমি বলবো এটা বাজেটের মধ্যে একটা বেস্ট অপশন হলো গ্রেস কক্স. বাবা কেক কই, কেক কাপ কেক আর ডোনাটস কই, বাবার দিকে তাকে হাস, এই তো তো এখানে নুরাইজ একটা ফ্রেন্ড পেয়েছে, নুরাইজের বয়সী বেবিটা, খুবই কিউট একটা বেবি, আমরা যখন ব্রেকফাস্ট করছিলাম আমাদের পাশে টেবিলে বসেছিল, তো এই বেবিটার আম্মু নুরাইজকে অনেক ফলো করছিল যে নুরাইজ এত প্রাণবন্ত এবং ও এত কথা বলছিল, তো এগুলো শুনে ওই আপুটা অনেক নুরাইজকে আদর করছিল, বলছিল যে আমার বেবি আসলে বাসার ভেতর থাকতে থাকতে, ওনার বেবিরও সেম এজ বাট খুবই চুপচাপ, কথাবার্তা একটু কম বলে, বাট নুরাইজ তো পুরো রেস্টুরেন্ট মাথায় উঠিয়ে ফেলেছে, চিৎকার চেঁচামেচি কথাবার্তা, যত ওয়েটার আসে সবাইকে হ্যালো বলা, সবার সঙ্গে কথা বলা, কী নেবে কী করবে, মানে মনে হচ্ছিল রেস্টুরেন্টে ওই একমাত্র
মাত্র, তো সবাই আসলে ওকে এজন্য অনেক বেশি আদর করে যেখানেই যায়। তো এই আপুটা ওকে অনেক আদর করছিল, বাট আমরা যখন চেক আউট করছিলাম তো ওনারাও চেক আউট করছিল, তো ওই সময় আমাদের দেখা হলো। তো নুরাইজ বেবিটার সঙ্গে খেলছিল, আর নুরাইজের একটা প্রবলেম আমি খেয়াল করেছি, ও মেয়ে বেবিদেরকে সময় পেলে চুল টেনে দেয়, ওদেরকে একটু করে ধাক্কা দেয় এরকম, কিন্তু ছেলে বেবিদের সঙ্গে কিন্তু ও আবার খুব সুন্দর মতো খেলে। তো এই বেবিটার সঙ্গে যখন খেলছিল আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম, কারণ ও সুযোগ পেলেই বেবিটার চুল টেনে দিচ্ছিল। বেবি পড়ে, মানে পড়ে গেছে। তো নুরাইজের খেলাধুলা শেষ, এখন আমরা বের হয়ে গিয়েছি, আর সামনে অনেক অপশন ছিল সিএনজির, তো ওখান থেকে একটা সিএনজি পিক করে আমরা রওনা দিয়েছি জল তরঙ্গ রিসোর্টের দিকে। তো এটার রিভিউ আসলে আমি খুব একটা ভালো পাইনি এ পর্যন্ত, বাট নতুন যেহেতু সেজন্য আসলে আমার এখানে থাকার ইচ্ছে। তো আর্মিদের যেহেতু, তো আমার মনে হয়েছে যে খারাপ হবে না ভেতরটা, তো কেমন হয় সেটা কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি। তো আজকে আমাদের চেক ইনের দিন, আর আমরা একটা দিনই এখানে থাকবো, ওয়ান নাইট স্টে করবো অ্যাকচুয়ালি। তো আমি আসলে এবার আমার কক্সবাজার ট্রিপে সবগুলো নতুন নতুন রিসোর্টে থাকার ট্রাই করেছি, অনেক সুন্দর সুন্দর পছন্দের রিসোর্টগুলো আমি আসলে অ্যাভয়েড করেছি। চার দিন আমি চারটা নতুন নতুন রিসোর্টে থেকেছি, জাস্ট কেমন এটা জানার জন্য। তো আজকে আমাদের লাস্ট দিন, লাস্ট রিসোর্ট অ্যাকচুয়ালি। তো দেখতে পেলেন যে মহিলাটা অনেক চিৎকার করছে, তো উনি অনেক বেশি রুড হচ্ছিল রিসেপশনে যারা আছে তাদের উপরে, এবং ওনার হাজবেন্ড যখন ওনাকে বুঝাতে যাচ্ছিল, ওনার হাজবেন্ডকে উনি এত রুডভাবে ওনার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিল। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, মেবি উনি ড্রাঙ্ক ছিল, কারণ ওনার কথাবার্তা বা আমার কাছে মনে হয়েছে যে উনি ড্রাঙ্ক, উনি দাঁড়াতে পারছিল না খুব সুন্দরভাবে ব্যালেন্স করে, আর উনি এত উল্টাপাল্টা কথা বলছিল। অ্যাকচুয়ালি উনি চাচ্ছিল যে উনি আরও দু একটা দিন আসলে এই রিসোর্টটাতে থাকবে, বাট আনফর্চুনেটলি আমরা নিজেরাও কিন্তু এই রিসোর্টটা প্রায় এক মাস আগে বুকিং দিয়েছিলাম, এখানে কিন্তু খালি পাওয়া যায় না। আর কক্সবাজারের পিক টাইমগুলোতে তো সব রিসোর্টগুলো, যেগুলো ভালো ভালো হোটেল রিসোর্টগুলো থাকে, সেগুলো অনেক আগে আসলে বুকিং হয়ে যায়। তো ওই মহিলা চাচ্ছিল যে উনি আরও দু একটা দিন থাকবেন, বাট কোনো রুমই আসলে খালি নাই, তো এটা ওনাকে বোঝানোই যাচ্ছিল না যে কোনো রুম আসলো ওনাকে দেওয়া পসিবল না। তো উনি ওটা মানতেই রাজি না, সেটা নিয়ে অনেক চিৎকার চেঁচামেচি, পুরা লবি থমথমে, এবং এত বেশি ওখানে ভিড় ছিল, কোনো জায়গা পা রাখার মতো জায়গা ছিল না, কারণ চেক আউটের টাইম যেহেতু। আর নুরাইজ দেখুন এখানে কী করছে, এখানে এই ভাইয়াগুলোকে ধরতেই দিবে না, সে নিজেই ফ্রুটসগুলো ক্যারি করবে। তো ওর এরকম কাণ্ড কারখানা দেখে সবাই হাসছিল। তো নুরাইজ বাবা বলছিল যে এখানে আর ওয়েট করে লাভ নাই, যেহেতু এত বেশি এখানে রাশ, আর মাত্রই চেক আউট হচ্ছে, তো রুম গোছাতে ওদের আরও বেশ খানিকটা টাইম লাগবে, তো এতক্ষণ লবিতে বসে থাকা আর এত ভিড়ের মাঝখানে আসলে ভালো লাগছিল না, তো চলো বাইরে কোথাও যাই, আশেপাশে কোথাও ঘুরে আসি। বাট বাইরে এত বেশি রোদ এবং গরম ছিল ওই টাইমটাতে, তো আমরা একটা সিএনজি নিয়ে বের হয়ে গিয়েছিলাম, কারণ আজকে আমাদের লাস্ট, এইবার ট্রিপের লাস্ট লাঞ্চ ছিল আজকের দিনটাতে। সো ওখানে যাওয়ার পর পরশির থেকে লাঞ্চ করব না, সেটা তো আসলেই হয় না। তো পরশি কিন্তু ডলফিন মোড়ে ওদের নতুন আউটলেট করেছে, তো ওখানেই আসলে যাচ্ছিলাম। তো রিসোর্টটার চারপাশ দিয়ে আমরা ঘুরছিলাম সিএনজি নিয়ে, আশেপাশে যত জায়গাগুলো ছিল বিচে যাচ্ছিলাম, বাট কোথাও নামছিলাম না, কারণ অনেক বেশি রোদ ছিল বাইরে। আর কক্সবাজারে তো মানে একটু ছায়া থাকলে অনেক বাতাস লাগে, বাট রোদে দাঁড়ালে মনে হয় যে মাথা ফেটে যাবে, এতটা গরম। তো পরশিতে যাওয়ার পর নুরাইজ বসতে চাচ্ছিলো না, বাট আমরা ওখান থেকে আসলে ভর্তা বা আনুষঙ্গিক যে খাবারগুলো আমাদের পরশির অনেক বেশি ফেভারিট, সেগুলো পিক করে নিলাম যে রুমে এসে খাবো। তো এই হোটেলটাতে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন আছে, বা আমাদের মনে হয়েছে থাকতে পারে, যেহেতু আর্মিদের এটা, আর হয়তো বা ওনারা বাইরের ফুড অ্যালাউ করবে কি না, বাট আমি যখন রিসেপশনে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো হ্যাঁ অ্যালাউড। তো আমরা ওখান থেকে জাস্ট প্লেট, গ্লাস, এই ধরনের জিনিসপত্রগুলো আসলে ওখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা রুমেই লাঞ্চ করে নিয়েছি, এবং আমার মনে হয়েছে এবার ট্রিপের
সবচেয়ে বেস্ট লাঞ্চ ছিল হলো পড়শি থেকে আনা যে ভর্তাগুলো ছিল, আমি আর নুরেজ বাবু অনেক মজা করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর নুরেজ কিন্তু ভীষণ টায়ার্ড, ওকে বসিয়ে দিয়েছে, ওর ঘুম পাচ্ছিল কারণ সিএনজিতে ঘুমিয়ে গিয়েছিল। বাট এখানে ঢোকার পর এত সুন্দর লাইটিং দেখে নুরেজ বাবা মনে হয়েছে আমরা কিছু ছবি এখান থেকে তুলবো, তো নুরেজকে জোর করে বসিয়ে রেখেছে, ওর চুল টুল ব্রাশ করে দিচ্ছে যে চলো আমরা তিনজন মিলে অনেকগুলো ছবি উঠি, এখানে অনেক সুন্দর ছবি হবে এই আর কি। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমার সঙ্গে থাকবেন, ততক্ষণ আল্লাহ হাফেজ।